এবং সেই স্বদেশ ফেরাকে মাথায় রেখে সামনের দিনে বাংলাদেশের মানুষের দায়িত্ব করতে কি সেটা নিয়ে আলোচনা করতে চাই আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাবেক অধ্যাপক ডক্টর আবু সাইদ আপনাকে স্বাগত জানাচ্ছি রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি এবং রয়েছেন দ্য এশিয়ান এইদের সহযোগী সম্পাদক সৈয়দ বদরুল আহসান আপনাকেও স্বাগত জানাচ্ছি আমি আলোচনাটা শুরুই করতে চাই আজকে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবন্ধ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান হয়েছে যেখানে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন সেই অনুষ্ঠানে একটি রিপোর্ট আছে এই রিপোর্টটা দেখে আমরা আলোচনাটা শুরু করতে চাই উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি পাকিস্তানের কারাগারে দীর্ঘ দুশো নব্বই দিনের বন্দিদশা শেষে বঙ্গবন্ধু ফেরেন যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশে এদিনটিকে দিনটিকে বরাবরই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ এরই ধারাবাহিকতায় এই আলোচনা সভা এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগঘন কণ্ঠে তুলে ধরেন সেদিনের স্মৃতি বলেন দেশের মাটিতে বঙ্গবন্ধুর ফিরে আসায় পূর্ণতা পায় বিজয়ের আনন্দ আমরা ফোনে কথা বলতে পারিনি শুধু ওই হ্যালো আব্বা এইটুকু বোধহয় হয় বেশি কোনো কথা আর বলা সম্ভব ছিল না তখন আমাদের পক্ষে এমনই একটা অবস্থা আমাদের ছিল তখন শুধু অপেক্ষার পালা কখন তিনি ফিরে আসবেন প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানি ধারা রাজনীতির অনুসারীরা আঠাশ বছরও যা করতে পারেনি স্বাধীনতার পক্ষের শক্তি তার চেয়ে কম সময়ে দেশকে নিয়ে গেছে সম্মানজনক অবস্থানে এই নয় বছরের দেশে যে উন্নতি আমরা করেছি তাহলে একুশ বছর যারা ক্ষমতায় পরবর্তীতে যারা সাত বছর আঠাশ বছর ছেচল্লিশ বছর আমাদের স্বাধীনতা সেই ছেচল্লিশ বছরে আঠাশ বছর যারা ক্ষমতা ছিল তারা কেন দেশের উন্নতি করতে পারে নাই তারা কেন দারিদ্র বিমোচন করতে পারে নাই তারা কেন দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করতে পারে নাই শেখ অভিযোগ করেন পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্রের মোড়কে জিয়াউর রহমান দেশের যুদ্ধাপরাধীদের পুনর্বাসিত করেন ইতিহাস বিকৃত করে বিভ্রান্তিতে ফেলেন মানুষকে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই গণতন্ত্রের কবর রচনা হয় আর স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী তাদেরকে প্রথমে মুস্তাক এবং মুস্তাকের আসে জাল জিয়া এই মিলিটারি আবার ক্ষমতা দখল করে বাংলাদেশের জনগণ আবার অন্ধকারে হারিয়ে যায় আর ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে আবারও জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যবদ্ধ হয়ে সকলে এই উন্নয়নের কাজকে ত্বরান্বিত করবার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠান আমি তো যেতে চাই আহ অধ্যাপক ডক্টর মিদান রহমান আপনার কাছে সেটি হচ্ছে যে আহ সাতই মার্চের বঙ্গবন্ধু আর এই প্রত্যাবর্তনের পরে যে বঙ্গবন্ধু সেখানে কি বিশেষ কোনো পার্থক্য ছিল কি চিন্তায় ভাবনায় না ভবিষ্যৎ দর্শনে দুটো তো আহ একটা তো হলো জাতিকে মুক্তযুদ্ধের জন্য প্রস্তুত করার নির্দেশনা সেটা ছিল আর দশই এপ্রিল যখন ফিরে আসলেন তখন সেই মুক্ত দেশ জানুয়ারি দশই জানুয়ারি তো সেখানে বরং নতুন আরেকটি যুদ্ধ সেখানে দেশ গড়ার কথা বলা আছে এবং দেশ কিভাবে চলবে সেই কথাগুলো বলা আছে দেখেন বঙ্গবন্ধুর নেতৃত্ব মুক্তিযুদ্ধে এটা ছিল ইতিহাসের এক অনিবার্যতা এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতি অর্থাৎ বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণা করার পর পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন তখনও কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বেই অর্থাৎ মুজিবনবর সরকার যখন গঠন করা হয় সেই সরকারেরও প্রধান ছিলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত ওইভাবে যদি ধরি আমরা সেটা বঙ্গবন্ধুকে কেন্দ্র করেই আমাদের সব কিছু ছিল তো সেটা যখন ষোলোই ডিসেম্বর যখন পাকিস্তানি হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করলো রেস্কোর্স ময়দানে এর পরেও একটা শঙ্কা অথবা আমি বলবো যে একটা আশঙ্কা এই নতুন রাষ্ট্রের অস্তিত্ব কারণ আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতার অন্যতম সহায়তাকারী ভারত তাদের মিত্র বাহিনী এবং মুক্তবাহিনীর কাছে যৌথ বাহিনীর কাছে তো আত্মসংগণ করে তো ইতিহাসের পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীতে খুব কম দেশেই মিত্রবাহিনী যাদেরকে সাহায্য করতে গেছে খুব দ্রুত ফিরে গেছে এরকম ঘটনা কিন্তু খুব কম আছে পৃথিবীর বিভিন্ন দেশে তিনি চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ মিত্রবাহিনী রয়ে গেছে তো যে মিত্রবাহিনী যখন থেকে যায় একটা রাষ্ট্র ভূখণ্ডের মধ্যে এটা সত্যি হচ্ছে একটা স্বাধীন দেশ কিনা এ নিয়ে কিন্তু বহু পুরনো প্রশ্ন ছিল তো সেটা বলা হয় দশই জানুয়ারি যখন বঙ্গবন্ধু ঢাকা এয়ারপোর্টে এসে নামলেন যেটা গার্ডিয়ান পত্রিকায় তখন সম্পাদক হয়েছিল রিকগনাইজ বাংলাদেশ নাও যে সম্পাদক হয়েছিল সেখানে বলছিল ওয়ান্স শেখ মুজিবুর রহমান স্টেপস আউট অফ ঢাকা এয়ারপোর্ট দি নিউ রিপাবলিক বিকাম এ সলিড ফ্যাক্ট অর্থাৎ এটা একটা বাস্তবতা পেল জিনিসটা যদি আমরা ওইভাবে দেখি যে বঙ্গবন্ধু না আসলে কী হতো সেটা যদি আলোচনা করতেছেন এক বিরাট লম্বা আলোচনা সেটা হতে পারে কিন্তু বঙ্গবন্ধু এখানে আসার আগেই অর্থাৎ দশই জানুয়ারি আসার আগে উনি নয় জানুয়ারিতে দিল্লিতে আসেন দিল্লিতে এসেই না দিল্লি বঙ্গবন্ধু যখন আসে না আসে ভারতে হয়ে আসেন তো ভারত হয়ে আসার সময়ই জিনিসটা সেটেল করে আসেন তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রীর সাথে যে ভারতীয় বাহিনী কবে যাবে অর্থাৎ আমি যে বলছি যে এটা তো আন্তর্জাতিক গণমাধ্যমে এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ছিল যার কারণে দশই জানুয়ারি সম্পাদকীয় হিসাবে এটা আসছে যে রিকগনাইজ বাংলাদেশ নাও এখন মানে বঙ্গবন্ধু আসার পরে এবং ওই বিষয়টা যখন সেটেল হলো যে ভারতীয় বাহিনী চলে যাবে তারপরে কিন্তু ওই ব্রিটিশ সম্পাদকীয়তে এই জিনিসটা আসছে গার্ডিয়ান পত্রিকায় আরেকটা জিনিস আমি যেটা বলবো অধ্যাপক অবসাহ সাহেব যেহেতু ওই সময় একদম কালের সাক্ষী উনি এগুলো কাছ থেকে দেখছেন আসলে নতুন রাষ্ট্রটি যেটা সংবিধান নাই তখন সংবিধান প্রণীত হয়নি তখনই সে এটা একটা দিক নির্দেশনা কিন্তু সংবিধানটা আমাদের কিরকম হবে যে আমাদের রাষ্ট্রীয় মূল যে নীতি ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র এবং জাতীয়তা বাঙালি জাতীয়তাবাদ কারণ ওখানে যেভাবে থাকুক না কেন উনি তার বক্তৃত্বের মধ্যে বাঙালিত্ব বাঙালি এই কথাগুলো যখন আসছে ওই জাতীয়তাবাদ বলতে বাঙালি জাতীয়বাদের কথাই আসছে তো এই কথাগুলো আমাদের সংবিধানের মূল স্তম্ভ হিসাবে কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে দেখি শত্রুরা যখন ওই সময় যখন এই পরাস্ত হল তারা কিন্তু শোধ নেওয়ার বিষয়টা যখন আসলো তখন কিন্তু ওই পনেরোই আগস্টের পরে প্রথম যেই জায়গাগুলোতে আঘাত করলো সেটা হচ্ছে রাষ্ট্রীয় যে মূলনীতি কারণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেই বিভ্রান্তিকর দ্বিজাতি তথ্যের বেরাজাল ভেঙে শেষ পর্যন্ত একটা মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশই তো আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতান্ত্রিক বাংলাদেশ এবং সেখানটাই প্রথমে এই পনেরোই আগস্ট এসে এটাকে পুরোটাকেই আবার পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া অর্থাৎ সেখানে আবার ইভেন পনেরোই আগস্টের পরে সাতই নভেম্বর এই যে ঘটনাগুলোর মধ্যে কিন্তু এই বাংলাদেশকে ইসলামী রিপাবলিক করার জন্য কিন্তু এই ঢাকা শহরে মিছিল এবং আন্দোলন এরকম আসকরা এমন পর্যায়ে গেছিল সেরকম পাকিস্তান রিপাবলিকের মত বাংলাদেশকে ইসলামিক বলে ঘোষণা করার জন্য কিন্তু আন্দোলন এই আজকে বলতে কোনো দিন নেই এই আমাদের সামরিক শাসকদের মধ্যে সবাই এবং শেষ পর্যন্ত এশ্বার সাহেব নিজেও এই ঘোষণা করছিলেন ওনার কাজ হবে বাংলাদেশকে এখন একটা সত্যিকার ইসলামিক কাজটা কায়েম করা এটা কিন্তু মাইকেল ডগলাস জিনাইস এক্সপিরিয়েন্স বিফোর ইজ পাবলিক

সাধারণত তাবলিক জামাত যারা করে এদের প্রতি এক ধরনের সবাই আছে এবং সেটাতে শুধু তাবলিক জামাতের লোক না অন্যান্য লোকজন দেশের আখের মনোজাত যে যে অনুষ্ঠানটা হয় সেখানে একেবারে মানে সর্বস্তরের সব ধরনের মানুষই ইভেন ধর্ম নির্বিশেষ মানুষ গিয়ে ওখানে প্রার্থনায় হাজির হয় তো এরকম একটা রেসপেক্টের জায়গা কারণেই তো এত লোক সমাগম হতো কিন্তু এটার মধ্যেও যখন এই আজকে যে জিনিস দেখলাম তো একে একেবারে অনাকাঙ্ক্ষিত পাল্টি পক্ষ এবং সেখানে বিক্ষোভ এবং তাদের মধ্যে একজন আমাকে বললো ধাওয়া পাল্টা ধোয়া জাতীয় জিনিসও নাকি উপক্রম হচ্ছে তো এটা যদি হয়ে থাকে তাহলে তো আর আমাদের আর কোনো কিছু একটা ইয়েভাবে থাকবো আমরা যে এটা নির্ভর করব ভরসা করব। যে হ্যাঁ এরকম একটি অনুষ্ঠান যেটার মধ্যে সবাই অংশগ্রহণ করে এবং সেখানে ধৈর্য সহনশীলতা রেগুলার এগুলার বয়ান করা হয় আর সেখানেই যদি এই মানে সনাতন রাজনৈতিক বিক্ষোভ জাতীয় জিনিস দেখি আমরা তাহলে এটা খুব খারাপ লাগে আমি জানি না এটার কী প্রতিকার আছে আশা করি আর কি যারা তাবলিগের সিনিয়র লোক যারা আসছেন মুরব্বী যাদের কেবল হয় তারা এইটা একটা শুরু করবেন কারণ নাহলে কিন্তু আমাদের আর আরও এই যে দুই তিন দিন সামনে আছে ভোগান্তি আরও বাড়বে আমাদের আমরা কিন্তু নাগরিক হিসেবে সর্ব অনেক প্রায় অনেক ক্ষেত্রেই নাগরিক হিসেবে কিন্তু আমরা যে একদম আমাদের ডিসিপ্লিনের বাইরে চলে যাচ্ছি যেমন অতি সাধারণ একটা উদাহরণ আমরা পথে ঘাটে যখন চলি তখন দেখা যায় যে এতগুলো আপনার ওভার ব্রিজ আছে সেটা কেউ ব্যবহার করে না পথ দিয়ে রাস্তা দিয়ে চলছে এবং গাড়ি চলছে গাড়ি থামছে গাড়ির ড্রাইভার তারাও কিন্তু একটা একজন আরেকজনকে পাশ কাটিয়ে বা ওভারটেক করাটা আছে তো আজকে যেটা হলো এটা তো এত মানুষের দুর্ব কত মানুষ একটু হিসাব করলেই দেখা যাবে কত মানুষ থেকে এসে বিমানবন্দরে বিক্ষোভের এই এই সমস্যাগুলো আপনি যদি বলছেন কিন্তু আমাদের সহনীয় এবং জেনে কিন্তু আজকে যেটা হলো সেটাই তো যে এরকম একটা প্রতিষ্ঠান একটা সেটাই হবে কেন

আমাকে তো পরিস্থিতি যার কারণে আমি বললাম আমি বলুম যে তাবলীগ নিয়ে আপনি অনেক বিতর্ক আছে তাবলীগ নিয়ে হয়তো পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তাও বলতে বলা শোনা যায় এটা সেটা আমি বলছি যে তারপরে এই সংগঠনটি দীর্ঘদিন যাবত এই স্তাবা করে আসছে এবং শৃঙ্খলার মধ্যে এবং তাদের তাদের হ্যাঁ এবং তাদের ভিতরে কতটা আমল হচ্ছে কতবার সওয়াব হচ্ছে কতবার دینی দাওয়াত এ এনি আমরা অনেক কিন্তু শৃঙ্খলার ব্যাপারটা বন হয় কখনো এরকম আরেকটা শুনিনি এটাই একজন লোক বিদেশ থেকে আসছে আপনি তাকে শহরে ঢুকতে দেবেন না এটা কেমন কোন যুক্তিতে তা কথা শুনে কি তার গত বছরের যে কথাবার্তা ছিল সেগুলোর উপরে তাদের একটা বিরূপ মন্তব্য এইটার কাউন্টার আর্গুমেন্ট গুলো দেয়া এটা তো বিদিশন মত হাদিসন মত যে কিছু পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট দিয়ে যেটা এটা কিন্তু ইসলামিক এটা কিন্তু ইসলাম সম্মত তো সেখানে এই এই পক্ষের আলেম যারা আছেন উনি যা কথা বলে থাকেন এটার কাউন্টার আর্গুমেন্ট আমরা সাইদ ভাইও এটা কন্ট্রিবিউট করতে পারে আমি জানি না আমি শুনছি যে এটা ওনার বিভিন্ন বক্তব্য এর মধ্যে একটা বক্তব্য যেটা একটু আগে যেটা বললেন যে যারা ওয়াস করে বা ধর্মীয় আচার অনুষ্ঠান করে এবং বিনিময়ে অর্থ নেয় উনি এটাকে নাকি নাজায়াজ বলছেন এটা কারো গায়ে লাগতে পারে এরকম প্রসঙ্গগুলো আসছে আমি আরও ডিটেলস বিস্তারিত আমি বলতে পারব না যাই হোক না এখন আমি আশা করব এরকম একটা সুশৃঙ্খল একটা যেভাবে হয়ে আসছিল একদিন এটা এবার এভাবে সম্পন্ন হোক নাহলে কিন্তু আমাদের এটার সাথে কিন্তু আন্তর্জাতিক একটা ভাবমূর্তির বিষয় কিন্তু জড়িত আছে এখানে বহু দেশের বিভিন্ন পঞ্চাশ ষাটটা দেশ থেকে লোকজন আসে এবং এটা ইসলামিক ওয়ার্ল্ড যেটাকে বলি ওআইসিভুক্ত যে দেশগুলো আছে সবাই কিন্তু এই অনুষ্ঠানটা একটা বড়

এবং বিশেষ করে আমরা এক সেকেন্ড বলি এই প্রসঙ্গটা বঙ্গবন্ধু প্রসঙ্গে এখানে এই তাবলিক জামাতের যে মসজিদটা জায়গাটা এটা কিন্তু বঙ্গবন্ধু দিয়ে গেছে এবং এখানে বলতে আপনি কি সেই সেই সিরাজনবী সম্মেলন তথাকথিত যেটা তো আপনি তো সেখানে স্লোগান ছিল তো আব্বাই তো আব্বাই চার তারা পতাকা চাই অর্থাৎ আমি মানে উনিশশো সালের তো আব্বাই তো অর্থাৎ আগস্টের পরে অর্থাৎ এই যে আমাদের দীর্ঘ সংগ্রাম ইতিহাস যা কিছু ছিল সব বিপক্ষে যে শক্তি ছিল সবগুলো রাষ্ট্রীয় ক্ষমতাসীন হয় পনেরোই আগস্ট অর্থাৎ কেবলমাত্র মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল যাদের যুদ্ধ অপরাধের দায়ে আমরা বিচার করছি বা করলাম শুধু তারা না আমাদের বাঙালিত্বের যোগে যারা যারা বিরুদ্ধে যা ছিল তারা ক্ষমতাসীন হয় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এবং পরবর্তী পর্যায়ে অর্থাৎ রাষ্ট্রের মূল চরিত্রটাই বদলে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত যেটা আসলে নামটা হয়তো বদলের করার সাহস পায়নি জাতিসংঘ বদল করার কিন্তু চেষ্টা করেছিল আমি জাতিসংঘ বদল করার জন্য অলরেডি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সভা করেছিলাম মিছিল ক্লাবে এটা আমার মনে আছে এই জাতিসংঘ পরিবর্তন করার চেষ্টা করা হয়েছিল দেশের নামটা রেখে বাকিটা কিন্তু পূর্ব পাকিস্তানে কায়েম করা হয়েছিল আর জিনিস যেটা বললেন অনেক ঘটনার মধ্যে তো খুব ইম্পর্টেন্ট সাইদ ভাই যেটা বললো আমেরিকা এবং শেষ মুহূর্তে আমেরিকা যেভাবে পক্ষ বিপক্ষে যাওয়ার যে রদবদল হওয়ার নীতিটা সেটা কিন্তু আপনি যখন দেখেন বঙ্গবন্ধু যখন লন্ডনে গেলেন সেখানে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা বলতে গেলে কারণ অ্যাডওয়ার্ড হিথ এসে ওনার গাড়ি দরজা খুলে দিলেন একইভাবে বিদায়ের সমতায় ওনাকে ওনার ইচ্ছে অনুযায়ী উনি যে হোটেলে থাকতেছিলেন সেই হোটেলে রাখা হয়নি বলে যে না ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় যেখানে রাখা যাবে সেই হোটেলে হোটেলে নিয়ে যাওয়া হলো তারপরে ভারতও একই প্রকল বিবিগিরি ওনাকে অভ্যর্থনা জানালেন গুরগা ব্যান্ড ইয়া রেজিমেন্টের সৈন্যরা তাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়ে ব্যান্ড বাজিয়ে অর্থাৎ রাষ্ট্রীয় মর্যাদা যেটা কিন্তু উনি আসার আগেই পাওয়া শুরু হলেন ঢাকায় যখন আসলেন দুইটা দেশের সব আমাদের যারা কনসাল জেনারেল যারা ছিল তখন তো এটা পাকিস্তান কারণ তখন রাষ্ট্রদূত ছিল না এখানে ওরা তো ইসলামাবাদে তো এই দুইটা দেশ চীন এবং ইরানের কনসাল জেনারেল কিন্তু বঙ্গবন্ধু উপস্থান দেওয়া যায়নি কিন্তু আমেরিকার যে কনসাল জেনারেল ছিল সে কিন্তু ওখানে উপস্থিত ছিল অর্থাৎ হ্যাঁ এই যে পরিবর্তনটা এই যে বঙ্গবন্ধু আসার পরে বঙ্গবন্ধুর কে জীবন রক্ষা এবং শেষ পর্যন্ত বঙ্গবন্ধু না সাথে একটা সম্পর্ক স্থাপন করার যে চেষ্টা এটা কিন্তু আমেরিকান ওরা কিন্তু ওখান থেকেই অর্থাৎ বঙ্গবন্ধু যখন কেন বলা হয় মিনারওয়ালি জেলে ছিলেন ওখান থেকেই শুরু করে জিনিসটা কিন্তু পরবর্তী পর্যায়ে সুযোগ বুঝে আবার কিন্তু এই এই পক্ষগুলো সবগুলো আবার এক হয় বিভিন্নভাবে কারণ মনে রাখতে হবে এখানে শুধু পাকিস্তানি বাহিনীর পরাজয় বা আত্মসমর্পণ করে নাই একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যখন আটই ডিসেম্বর বা দশই ডিসেম্বরের দিকে জাতিসংঘে ষোলোই ডিসেম্বর স্বাধীন হলাম মাত্র সাত আট আট দিন আগে যখন জাতিসংঘে মোটামুটি হয় একশো আটটা দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দিছিল একশো আটটা দেশ মাত্র এগারোটা দেশ আমাদের পক্ষে ছিল ওই নেপাল ভুটান ভারত সুইডেন এরকম আর দশটা দেশ ভোটদানে বিরত্ব ছিল অর্থাৎ সমস্ত আন্তর্জাতিক প্রতিকূলতার মধ্যেও কিন্তু আমরা

আমি একটা উদাহরণ দিলাম এই তাবলিগের যখন আখেরি মোনোজাত হবে সমস্ত বাংলাদেশের পুলিশ বলেন বিডিআর বলেন রিক্সাওয়ালা বলেন গাড়িওয়ালা প্রফেসর অধ্যাপক সব গিয়ে মোনোজাতে হাজির হবে আখেরি তাবলিগে অংশগ্রহণ করলো কিন্তু পয়লা বৈশাখে যখন আমরা মঙ্গল শোভাযাত্রা করি তখন কি তাবলিগের লোকরা মঙ্গল শোভাযাত্রা যায় তার মানে হচ্ছে দুইটা কালচার কিন্তু আমাদের রয়ে গেছে কালচার আপনি সব লোক এই যারা আমাদের মাদ্রাসা শিক্ষা আমাদের প্রচলিত ট্র্যাডিশনাল যে শিক্ষা ব্যবস্থা ইংরেজি শিক্ষা ব্যবস্থা সবকিছু মিলিয়ে পুরো জাতিটা একটা বিভাজিত জাতি আমাদের যতই আপনি বলেন যে আমরা ঐক্যবদ্ধ জাতি এটা ঠিক না এইটা যদি আমরা আবার সবাই যদি

বাংলাদেশের নাম থাকবে বঙ্গবন্ধুর নাম থাকবে এবং যতদিন বঙ্গবন্ধু নাম থাকবে বাংলাদেশের নাম থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের বঙ্গবন্ধু সেই যে আদর্শ দিয়ে গেছে সেই আদর্শের দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়াই আমাদের প্রধান কাজ হবে সেই আদর্শের বিরুদ্ধে যে সমস্ত শক্তি দাঁড়াতে চাইবে তাদের বিরুদ্ধে লড়াই করে চলাটাই বোধ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের জন্য নতুন শপথ হতে পারে প্রিয় দর্শক সবাই ভালো থাকবে